আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি সুনামগঞ্জে শিমুল বাগানে। সাথে আছে শ্যামলী বাস, নোয়েল আর সবুজ। বাসের টিকিট নিয়েছে 550 টাকা। আমরা উঠতেছি ফকিরা পুল থেকে রাত 11:30টায়। আমরা বাস থেকে নেমেছি সুনামগঞ্জ নতুন ব্রিজে। নতুন ব্রিজে নামলেই সিএনজি বা মোটরসাইকেল দেখতে পাবে। মোটরসাইকেলে 2 জন ওঠা যায় 200 থেকে 250 টাকা রাখবে লরেগর পর্যন্ত, আর সিএনজিতে 5 জন ওঠা যায় 300 থেকে 500 টাকা রাখবে লরেগর পর্যন্ত। লরেগরে নামলেই জাদুকরা নদী দেখতে পাবে। নদীটা পার হলেই একটু হাঁটলেই আপনি শিমুল বাগান পৌঁছে যাবেন। আমাদের নৌকা ভাড়া নিয়েছে 10 টাকা করে পার পার্সন। নেমে একটু হাঁটলেই শিমুল বাগান। একটু বলতে যে খুবই অল্প তা না, ভালোই হাঁটা লাগবে। এই বালুর মধ্যে হাঁটা খুবই কষ্টকর, বাট এই শীতের সকালে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না। হাঁটতে হাঁটতে দেখা যাবে শিমুল বাগান। ওই যে দূরে, ওটাই হচ্ছে শিমুল বাগান। আমাদের এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বারিকা টিলা। শিমুল বাগান থেকে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বারিকা টিলার পথ দেখিয়ে দিবে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন অথবা মোটরসাইকেল দিয়েও যেতে পারেন। যেতে যেতে আপনি মোটরসাইকেল পাবেন। আপনার যদি একটা অথবা এর বেশি মোটরসাইকেল প্রয়োজন হয়, যেই মোটরসাইকেল আপনি নিচ্ছেন তাকে বললেই সে আরেকটা ম্যানেজ করে দেবে। একটি মোটরসাইকেলে 2 জন উঠতে পারেন। পার পার্সন 200 টাকা করে নিবে বারিকা টিলা থেকে নীলাদ্রি লেক পর্যন্ত। বাট আপনি যদি সারাদিনের জন্য বুক করে থাকেন সেক্ষেত্রে একটু বেশি নিতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাকমাছড়া। আপনি যখন মোটরসাইকেল নেবেন, যদি আপনি লাকমাছড়া যান অথবা নীলাদ্রি লেক যান, আপনি বলে নেবেন যে বারিকা টিলা হয়ে নীলাদ্রি লেক অথবা লাকমাছড়া যাবেন। তাহলে আপনার প্রত্যেকবার আলাদা করে মোটরসাইকেল ভাড়া করতে হবে না, আর সেই ঝামেলা পোহাতে হবে না। আমরা এখন লাকমাছড়া যাব। লাকমাছড়া যেতে নীলাদ্রি লেক পড়ে, বাট আমরা নীলাদ্রি লেক বিকালবেলা ঘুরবো বলে আগে লাকমাছড়া যাচ্ছি। বাট আমরা নীলাদ্রি লেকের ওইখানে দুপুরের খাবারটা খাবো, কারণ শিমুল বাগানের এই সাইডেও খুব একটা ভালো হোটেল নেই বা লাকমাছড়ার ওইখানেও নেই। লীলাদ্রি লেকের সাইড দিয়ে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে কোথায় খাবার পাওয়া যায়।
বারিকা টিলা থেকে নীলাদ্রি লেক বা লাকমাছড়া যেতে একই রাস্তা পড়বে। রাস্তাগুলোর দৃশ্য খুবই সুন্দর। বাংলাদেশের বর্ডার লাইন এরিয়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এক সাইডে ইন্ডিয়া, এক সাইডে বাংলাদেশ। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। আমাদের লাকমাছড়া দেখা শেষ, এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। যে মোটরসাইকেল দিয়ে এসেছিলাম সেই মোটরসাইকেলেই আমরা নীলাদ্রি লেক এখন যাব। নীলাদ্রি লেকের আরেকটি নাম সহিদ সিরাজি লেক। এখন যাওয়ার পালা, আমরা যেভাবে এসেছি ঠিক সেভাবেই ব্যাক করব। জাদুকরা নদী পার হলেই আবার লরেগড়ে পৌঁছে যাব। ওখান থেকে সিএনজিনে সুনামগঞ্জ টাউনে যে কোনো বাসের টিকিট কাটে ঢাকা ব্যাক করব। বাসের টিকিট নিবে 550 টাকা, আর সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আমাদের আসতে সময় লেগেছিল 6 থেকে 7 ঘন্টা, এই কারণে রাত্রের বাসে উঠলে ঠিক ভোরে আমাদের সুনামগঞ্জ নামিয়ে দেয়। অনেকে নতুন ব্রিজ থেকে সিএনজি রিজার্ভ করে লরেগড় পর্যন্ত আসে, কিন্তু পরে সারাদিন নদী পার হয়ে ওই পারে মোটরসাইকেল নিয়েই ঘুরতে হয়, তখন এই সিএনজিটা পড়ে থাকে। আমাদের যেহেতু বাজেট ট্যুর, তাই আমরা অল্প টাকে কীভাবে সুনামগঞ্জ কভার করা যায় সেটা চেষ্টা করেছি। তাই সিএনজি রিজার্ভ নিয়েই, কিন্তু ওই পারে মোটরসাইকেল রিজার্ভ নিয়েছি, যাতে সময় বাঁচিয়ে সব কভার করা সম্ভব হয়। আমাদের পার পার্সন 1800 থেকে 2000 টাকা লেগেছে, আসা যাওয়া 550 প্লাস 550 1100 টাকা, নৌকা ভাড়া 10 টাকা প্লাস 10 টাকা 20 টাকা, মোটরসাইকেল রিজার্ভ 500 টাকা এবং খাওয়া 300 টাকা। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।